আসসালামু আলাইকুম গাইস, আজকে আনোয়ারা ফার্নিচারে আপনাদের স্বাগতম। আমাদের এই ফার্নিচার আমাদের এই শোরুমে অ্যাভেলেবেল আছে এই সোফাটি। এই সোফাটি আমাদের শোরুমে যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর আমাদের এই সোফাটি আপনি চাইলে কাস্টমাইজেশন করে নিতে পারবেন, আবার কাস্টমাইজ ছাড়া আমাদের এটা অ্যাভেলেবেল আছে। আর ভিউয়ার্স যারা দেখতে পাচ্ছেন এই সোফাটি একবার নিখুঁত কাজ করানো হয়েছে এটাতে। আর উপরের ঘাড়ি বলে আর হলো নিচের বাইরের যতগুলো কাঠের অংশ দেখতে পাচ্ছেন সবগুলো হলো সেগুন কাঠের, চিটাগং সেগুন কাঠ বলা হয় এটাকে। আর আমাদের এটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে, আপনাদের যাদের যাদের পছন্দ হয়েছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটার ফোমটা আপনারা দেখতে পাচ্ছেন, ফোমটা ভালো নরম আছে। একটু যারা আপনাদের যদি কারো পছন্দ মতো অন্য কোনো ম্যাটেরিয়াল দিতে চান তাহলে দিতে পারবেন, সমস্যা নেই। আর আমাদের এখানে মোড়াটা দেখানো হবে আপনাকে, শরীফ মোড়াটা বের করে দিচ্ছে। এটা হলো মোড়া, যে দুই সাইডে দুইটা দুইটা করে চারটা মোড়া দেওয়া হচ্ছে আমাদের এখানে এটার সাথে। আর এই মোড়ার কারণে এটার ডিজাইনটা খুব সুন্দর ফুটে ওঠে। আর যাদের যাদের বাসা একটু মানে তারা চাচ্ছে একবারে খুব সুন্দর কালারফুল মানে ফুটে উঠানোর মতো একটা সোফা, তাহলে এটা বেস্ট আমি বলতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রিকটা দেখতে পাচ্ছেন, এটা হলো এই ফেব্রিকটা খুব ভালো একটা ফেব্রিক, হাই কোয়ালিটির ফেব্রিক ইউজ করা হয়েছে। এটা হলো আপনার সুইট ভেলভেট। এই ভেলভেটগুলো আমরা এই ভেলভেটের এই কালার অনেক সব কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এখানে স্টোন বসানো আছে, ডায়মন্ড স্টোন বলা হয় এটাকে, এটা বসানো হয়েছে। এটা তো আমাদের এটার কারণে সৌন্দর্যটা আরও সুন্দর করে নিয়ে আসে। কেউ যদি ডায়মন্ডের বদলে বোতাম নিতে চান বোতাম নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো চিটাগং সেগুনের, উপরে দেখেন কত সুন্দর করে কারুকাজ করা আছে আমাদের কারুকাজ। আর আপনারা দেখতে পাচ্ছেন কারুকাজগুলো খুব সুন্দর করে করা আছে, এগুলো চিটাগং সেগুনের উপরে আপনারা কারুকাজ করানো হয়েছে। আর আমাদের বালিশ দেখতে পাচ্ছেন, বালিশ এটা হলো ছয় সিটের, আমি বলতে ভুলে গেছি, এটা হলো ছয় সিটের সোফা, এর সাথে আমাদের ছয়টা বালিশ আর দুইটা কুশন আছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে কোনো বিষয়ে জানার জন্য এই কার্ডের নাম্বারটিতে ফোন করবেন। ধন্যবাদ সবাইকে।